উন্নয়নমূলক কাজের জন্য বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। সোনামুড়া থেকে কাঁঠালিয়া যাওয়ার রাস্তা নির্মাণের কাজ চলছে এবং সেখানে কোনো বিকল্প রাস্তা তৈরি করা হয়নি যাত্রীদের জন্য, যার কারণে সরু রাস্তায় আটকে পড়ছে লরি থেকে শুরু করে বিভিন্ন গাড়িগুলি এবং ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টির পাশাপাশি মানুষকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেই লাইনের মধ্যে। এই নিয়ে অভিযোগ জানিয়েছেন সেই সড়ক পথে চলা পথচারী থেকে শুরু করে যান চালকরা। শ্রীমন্তপুর চেকপোস্ট থেকে সোনামুড়া পর্যন্ত 13 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে, কিন্তু অবাক করার বিষয়, সোনামুড়া থেকে কাঁঠালিয়া যাওয়ার একমাত্র সড়কে কাজের আগে বিকল্প ব্যবস্থা করা হয়নি। এদিন সরু রাস্তায় লরি আটকে পড়ে, যার ফলে অন্যান্য যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে থাকে। এই নিয়ে ক্ষোভ জাহির করেছেন চালক থেকে শুরু করে পথচারীরা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। যেখানে গাড়ি একটা আটকেছে, রাস্তা সংস্কার কাজ চলছে, গাড়িটা আটকে গেছে, কি কইবেন? কি পরিকাঠামো কাজ চলছে এখানে? সরকারের উন্নয়নমূলক কাজ করতেছে তো ভালো কথা, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে সবকিছু রানিং যে কাজটা তো মানুষের চলাচলের রাস্তাটা তো রাখবে অ্যাটলিস্ট। এখানে এমন একটা জায়গার মধ্যে, মেন রোডের মধ্যে এমন একটা জায়গাতে সিডির লেগা গর্ত করছে, তো অন্য সাইডে দিয়ে একটা গাড়ির চলাচলের জায়গা রাখছে না। ঠিক আছে, তো হাইওয়ে এটা তো গিয়া আপনার কমার্শিয়াল রোড, এটার মধ্যে কয়লা গাড়ি আছে, ইটে গাড়ি আছে, সাইডে যে ড্রেন আছে, যে একটা গাড়ি বড় গাড়ি চা আসা যাওয়ার কোনো জায়গা রাখছে না। যেমন একটা এখন আমরা সামনে দেখেন একটা অবস্থা, যে জায়গাটা একটা কমার্শিয়াল গাড়ি এটা যাইতে পারছে না, কিন্তু এটা এমন জায়গাতে আটকাইছে, অন্যান্য গাড়িরও পুরা জাম, ওই দিক দিয়েও জাম, ওই দিক দিয়েও জাম, বড় গাড়ি আসা যাওয়ার কোনো রাস্তা নাই। ছোটো গাড়ি একটু বাইপাস নিতে আছে, কিন্তু বড় গাড়ি যাওয়ার নাই। সবাই অফিসিয়াল গাড়ি হোক, ভাট্টার গাড়ি হোক, এমনি কমার্শিয়াল গাড়ি সব সাইডে, দুনো সাইডে জাম লাগানো অবস্থা। আমরা অতি সত্য চাইতেছি যে এটা এবার গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে, এবার রাস্তা যারা কাজ করে তারা সহযোগিতার মাধ্যমে গাড়িটা রাস্তাটা ফ্রি করে যায়। আর যে রাস্তা, আর যে রাস্তাটা কাজ করতেছে এক সাইড বা মানে যাতায়াতের কোনো সুবিধা নাই, কোনো সুবিধা নাই, সুবিধা থাকলে তো আর গাড়িটা আটকাইতো না। আর এখন দেখলাম একটা এই মহিলা হসপিটাল যাওয়ার সময় আটকে গেছে রোগী, এটা তো সাধারণ মানুষ ঠিক আছে, কিন্তু একটা ইমার্জেন্সি পেশেন্ট আইলে তো আবার 2-3 কিলোমিটার ঘুরে আসা তো সম্ভব না, এবং রিক্সও, কারণ এখানে আসার পরে কইতে পারে যে এখানে গাড়িটা ইয়ে আছে, তো এখান থেকে আবার উল্টা 1 কিলোমিটার, ওইখান থেকে আবার 3 কিলোমিটার যাইয়া একটা রুগী লিয়ে এসে রেখে এত ঘোরাঘুরি করা সম্ভব? কত সময় ধরে আটকেছে? এটা আটকেছে সময় কতটুকু? তো 40-45 ঘন্টা নিচের মতো হয়ে যাইব। ঠিক আছে, তারা তো ড্রাইভারের আর তারা কার সাথে যোগাযোগ করতেছে কোনো কিছু বুঝতেছি না, কিন্তু বুঝতেছি তো আমরা, তো আমরা চাইতেছি যত তাড়াতাড়ি হোক এই জিনিসটারে এখান থেকে সরাইয়া যাতে আমাদের চলাচল। বারবার দেখলাম মানে আন্দোলন হলো, সড়ক অবরোধ হয়েছে, জল টল ব্যাপারগুলো এগুলো ঠিকঠাক আছে? এখানে যে কাজটা করে তো উন্নয়নমূলক কাজ তো আমাদের কোনো বাধা নাই, যেখানে এখানে যে রাস্তাটার ভিতরে উচিত ডেলি একবার করে জল দেওয়া, মানে সাধারণ মানুষের আশেপাশে বাড়ি ঘরের অবস্থাটা দেখলে বুঝবে যে কি পরিমাণ ধুল, শ্বাসলোবানো কোনো পরিস্থিতি নাই। মানে যে নিয়ম অনুসারে কাজ করার কথা ছিল নিয়ম মানা হইতেছে না, নিয়ম মানা হইতেছে না, একদম সাধারণ সিভিলিয়ানরা তো এফেক্ট করে সেটা কোনো কাজ হয় না। তো আমরা চামু এটারে কাজ করুক, উন্নয়নমূলক কাজ এটা আমাদের জন্যই করতেছে, আমরা চামু এটা সুন্দর করে যাতে করা হয় এবং আমরা যাতে চলাচলের ব্যবস্থা করে হয়, যাতে ধুলে ডেলি যাতে একবার জল দেওয়া হয়, যাতে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা না হয়। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে, নানা পদের রান্না, শেফদের পছন্দ সিসলার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত, ইনি ডক্টর না সিস্টার, সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।